হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসলে ধৈর্য ধরে একটু সময় নিয়ে অনএক্সপেক্টেড থেকে কিন্তু ক্র্যাশ গেম খেলা টাকা ইনকাম করা যায়। তো তারই আজকে প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে হচ্ছে ক্র্যাশ গেম খেলবো, আর যাদের ডিপোজিট টুটু লাগবে তারা হচ্ছে আমার ফেসবুক আইডিতে মেসেজ দেবেন, আর ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওটাতে হচ্ছে মেসেজ দেবেন, তাহলে ডিপোজিট টুটু করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে অনেক বেস্ট ক্র্যাশ গেমে ঢুকছি। তো এখান থেকে আমার একটা আইডিয়া হচ্ছে গা 5-6 হাজার টাকা ইনকাম করা। তো দেখতে পাচ্ছেন আইডিতে আছে 2,96,800। তো ফার্স্টে এখানে হচ্ছে 200 টাকা বেট ধরছি, ফার্স্ট বেট। তো দেখলাম এটা কিন্তু উঠলো, তো আমি টেক উইনও দিলাম, বাট নেটের কারণে একটু প্রবলেম হয়েছে, লেটে ক্লিক করছে। তো এখন হচ্ছে এখানে আমি 2,800 টাকা বেট ধরব। তো দেখি এখন 2,800 টাকা এটা কি হয়। আমি মূলত এখানে কয়েকটা বেট ধরবো, বাট যখন 5-7 হাজার টাকা প্রফিট হবে তখন কিন্তু এখান থেকে বের হয়ে আসব। তো দেখেন এখানে হচ্ছে 2,800 টাকা এ করলাম, বাট এটাও কিন্তু ক্র্যাশ গেম এরকম করতেছে। যদি এরকম করে, নেটের প্রবলেম করে আমার মতো, তাহলে হচ্ছে আপনারা অ্যাপটা ব্যাক দিয়ে ঢুকবেন। আমার এখানে ওয়াইফাইয়ের প্রবলেম করতেছে, ওয়াইফাই স্পিড কম। তো দেখেন আবারও এখানে আমি 400 টাকা বেট ধরলাম। তো এটাও কিন্তু 1.31 কিন্তু ক্র্যাশ করে গেছে। তো প্রায় কিন্তু এখানে আমার 4-5 হাজার টাকা লস গেছে। তো আমি চাইলে কিন্তু এগুলো টেক উইন নিতে পারতাম কমে, বাট একই নাই। তো এখন হচ্ছে 3,600 টাকা বেট ধরলাম। তো দেখি এটা কততে, 2-এর উপরে ট্রাই করব। তো দেখেন 2-এ কিন্তু এটা এক করছি, তো 7,200। তো এখন কিন্তু 2,97,000, তার মানে এখন আমার প্রফিটটা আসে নাই, পুঁজি আসছে। তো এখন হচ্ছে প্রফিট বের করার ট্রাই করবো এখান থেকে। তো আবার হচ্ছে এখানে আমি 2,000 টাকা বেট করলাম। তো সিস্টেমটা হচ্ছে আপনি যদি বুঝে শুনে খেলেন, আর এখান থেকে আপনাকে মেন হচ্ছে যখন কিছু টাকা প্রফিট হবে তখন বের হয়ে আসতে হবে। তো দেখেন আমি 2,000 টাকা দিয়ে 3,600 এখানে উইন হইলাম। তো দেখেন 2,98,000 আমার আইডিতে আছে। আর আমি এত টাকা কি জন্য ডিপোজিট করে রাখছি, এটার একটাই মাত্র কারণ অ্যাকাউন্টে টাকা বেশি থাকলে ইজিলি হচ্ছে টাকাটা এখানে উইন করা যায়। তো এটা কিন্তু ক্র্যাশ হয়ে গেছে, মানে ইজিলি হচ্ছে আপনি 5,000-7,000 টাকা এখান থেকে প্রতিদিন প্রফিট বের করতে পারবেন। তো লুপ করা যাবে না এখানে, আপনি হচ্ছে 5-7,000 বা 10,000 যে কোনো একটা টার্গেট নিতে হবে আপনাকে, ওই টার্গেটে হচ্ছে এখান থেকে প্রফিট বের করে আনবেন। তো এখন কিন্তু প্রচুর পরিমাণে ক্র্যাশ করতেছে, মানে ফুটতেছে, আমরা যেটাকে বলি কিন্তু ফুটতেছে। এটা যখন উঠে তখন এত পরিমাণ উঠে, এটা বলার বাহিরে, যখন উঠে অনেক অনেক উঠে। তো আপনারা অনেকে জানেন, তো আমি যে সময়টাতে গেমটা খেলতেছি বা ঢুকছি এই সময় হচ্ছে প্রচুর পরিমাণ ক্র্যাশ করতেছে, মানে ফুটতেছে, তারপরও বেশি একটা উঠে নাই, 2 গুণের বেশি কিন্তু উঠে না। তো দেখেন এটা আমি ধরলাম না, দেখতে পাচ্ছেন 2-2-এর উপরে কিন্তু উঠে না, বাট নর্মালি অন্য অন্য সময় কিন্তু এটা 20 গুণ, 25 গুণ, 24 গুণ, 30 গুণ পর্যন্ত কিন্তু এটা উঠে। তো আমি এখানে এখন কয়েকটা ফুটছে, তো আমি 500 টাকা বেট ধরলাম। ট্রাই করবো এখান থেকে মনে করেন 5-5,000 টাকা। এখন যেহেতু দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ক্র্যাশ হচ্ছে এই গেমটা, তো যখন অতিরিক্ত মাত্রা ক্র্যাশ হবো, দেখেন অনেকগুলো কিন্তু এখানে আমার লস গেছে। তো অতিরিক্ত মাত্রায় যখন ক্র্যাশ করবে তখন আপনি ট্রাই করবেন একটু ব্রেক নেওয়ার, 1-2 মিনিটের জন্য একটু ব্রেক নেওয়ার। তো দেখেন এটা আমি ধরি নাই, এটা কিন্তু ঠিকই 3 গুণ, হ্যাঁ 3 গুণ গিয়ে ক্র্যাশ করছে। তো আমার আইডিতে আছে হচ্ছে 97,500। তো এখন যে কাজটা করবো, আমি 2,500 টাকা হচ্ছে এখানে বেট ধরবো। আমি ট্রাই করতেছি এখান থেকে 4-5,000 টাকা প্রফিট আসলে আমি এখান থেকে হচ্ছে বের হয়ে আসবো। তো দেখেন এটাও কিন্তু ক্র্যাশ করছে, মানে এখানে ক্র্যাশ করার সংখ্যাটা কিন্তু বেশি, এই বলে না যে আমি কিন্তু র্যান্ডমলি প্লে করতেছি, মানে গেম খেলতেছি এখানে। তো এবার হচ্ছে 3,000 দেখি আসে কি না, মানে আমার ব্যালেন্স হচ্ছে 90 আসতেছে, আবার 97-98 যাইতেছে এরকম, ঠিক আছে। তো এই যে দেখেন এটা কিন্তু 3 গুণ, মানে 2 গুণ। তো আমি 3,000 ধরে 6,000, দেখেন আবার কিন্তু 98,780 হয়ে গেছে। এখন হচ্ছে বাড়ায়া ধরতে হবে, তো এখানে হচ্ছে 1,780 টাকা আর 30 পয়সা যেটা ছিল এটা হচ্ছে আমি ধরে ফেলছি। তো দেখছেন এখানে কিন্তু একটা উঠলে আরও 2টা কিন্তু ফুটে, তো এটাই হচ্ছে এইটা ঝামেলা। তো আপনি যে কাজটা করবেন, একটু ব্রেক নেওয়ার ট্রাই করবেন এখান থেকে, ব্রেক নিয়ে হচ্ছে আবার গেম খেলা স্টার্ট করবেন। তো আমি ভাবতেছিলাম অন্য গেমে ঢুকবো না, আবার ক্যাশেই ঢুকতেছি, দেখি এখানে বেশি টাকা প্রফিট করবো না এখন যেহেতু ক্যাশ করতেছে। তো এই যে আমি ঢুকলাম, দেখছেন এখন যেহেতু বেশি পরিমাণ ক্র্যাশ করতেছে, তো আমি চাইবো এখান থেকে 4-5,000 টাকা প্রফিট হলে আমি বের হয়ে আসবো, ঠিক আছে।
তো এবার দেখেন আমি 1100 টাকা স্টেক করলাম, দেখি কি হয়। আর আপনাদের যাদের ডিপোজিট উইথড্র লাগবে তারা হচ্ছে আমার ফেসবুক আইডিতে মেসেজ দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এটা আমি টেক উইন দেই নাই, পাচ্ছিলাম এটা 3-4 গুণ উঠবে বাট দেই নাই। এখন হচ্ছে 5900 হচ্ছে, আমি অটো বেট লাগাবো 2 গুণে। ভাল লাগতেছে না, আমার প্রফিট আসতেছে না, আমি গেম থেকে বেরো হইতে পারতেছে না, কি একটা যন্ত্রণায় পড়ে গেছি। এবার কি যাবে? হ্যাঁ এবার কিন্তু অটোতে দিলাম 5900, তো এবার কিন্তু দেখছেন 4 গুণ 5 গুণ 6 7 8 9 এবার এত যাচ্ছে, দেখছেন যখন যায় এটা কিন্তু প্রচুর পরিমাণ যায়, প্রচুর পরিমাণ। এখন যদি এটা কাটা লাগানো থাকতো 5 গুণে তাহলে 25,000। তো দেখেন এখানে কিন্তু 3,1800 হয়ে গেছে। তো আমি আবার এখানে 300 ধরবো বেট, তো আমার এখান থেকে কিন্তু প্রায় 4,000-এর উপরে কিন্তু প্রফিট চলে আসছে। তো আমি ট্রাই করব আর হালকা 1,000-2,000 টাকা প্রফিট করে এখান থেকে বের হয়ে আসার। এই দেখছেন এই যে যখন উঠে এটা এত পরিমাণ উঠে এটা বলার বাহিরে, আবার যখন ক্র্যাশ গেম ক্র্যাশ করে তখন প্রচুর পরিমাণ ক্র্যাশ করে। তো 2250 আর এখানে 3, অলরেডি কিন্তু 5,000 টাকার উপরে আমার হচ্ছে এখানে প্রফিট হয়ে গেছে। তো 500 ধরলাম, ক্র্যাশ করে গেল সাথে সাথে। তো আমার কিন্তু মোটামুটি, তো আমি এখান থেকে বেশি একটা খেলবো না, আর 1,000-খানে প্রফিট করে 6-7,000 টাকা প্রফিট করে ওইটা হচ্ছে আমি এখান থেকে উইথড্র করে ফেলবো বা খেলা স্টপ করব। তো 750 টাকা ধরলাম, 1,395 টাকা টেক উইনও দিলাম। তো দেখতে পাচ্ছেন 3,23,395, মানে এখানে হচ্ছে 3 লাখের উপরে যে কোটা হয় আমি এগুলোটা হচ্ছে উইথড্র করি। আর আপনাদের যাদের ডিপোজিট উইথড্র লাগবে যে কোনো অ্যামাউন্টের পরিমাণে নিতে পারেন। তো এবার ধরি নাই এখন হচ্ছে 395 টাকা ধরব, দেখি কি হয়। হ্যাঁ এটা টেক উইন দিয়ে দিলাম, এটা কিন্তু উইন হয়ে গেল, মানে এরকম একটা অবস্থা বোঝা যায় না, যখন ভাবি যে 13 গুণে উঠিয়ে ফেলবো তখন হচ্ছে এরকম ঝামেলাটা করে। তো 55 টাকা বেশি আছে, আমি এটা ধরলাম, 3,000 কি মিল হবে দেখা যাক। তো ফাইনালি, আরে এটা একটু আগে টেক উইন দেওয়ার দরকার ছিল, তার কারণে এরকম প্রবলেমটা হয়েছে। তো আমি অটো বেট লাগাবো এখানে, এটাও ক্র্যাশ করে গেছে। তো আমার কিন্তু 3 4 5 6 অলরেডি 6,000 টাকার মতো প্রফিটে আমি আসি। ঠিক আছে 100 টাকা স্টেক করুন, দেখি কী হয়। এটা মানে আমি যে সময়টাতে খেলতেছি দেখতে পাচ্ছি 13:57, এটা মনে হয় এখন ক্র্যাশ করবে, মানে ক্র্যাশ করার একটা সময় আসলে খেলতেছি যেই সময়ে মানুষ মানে গেমটা ক্র্যাশ করে। কিছু কিছু সময় আছে এই গেমটা প্রচুর পরিমাণ মানে প্রফিট দিবে আপনাকে, আর মাঝে মাঝে কিছু কিছু সময় আছে ওই পরিমাণে হচ্ছে ক্র্যাশ করে আর কি। তো আমি এখান থেকে ব্যাক দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন 3,28,000 আছে। তো এটা 3,2,800, তো এটা হচ্ছে আমি এখান থেকে উইথড্র করে ফেলবো। আপনারা চাইলে নগদ বিকাশ যেটাই খুশি এটাই এখান থেকে উইথড্র করতে পারবেন। তো আমি এখানে ভাবতেছি কত টাকা উইথড্র করা যায় দেখি। এখানে 1,800 দিলাম, আমার আপাতত হাতে টাকা নাই, তো এখানে 1,800 টাকা আমি দিলাম। আর এখানে আমার নাম্বারটা হচ্ছে আমি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে উইথড্র রিকোয়েস্ট দিলে এখান থেকে উইথড্রটা হয়ে যাবে। তো দেখেন এখানে 1,800 দিলাম, দেওয়ার পর হচ্ছে কনফার্ম। তো আজকে হচ্ছে আমি এখান থেকে 2,000 টাকার মতো উইথড্র করবো, করে আপাতত খেলাটা স্টপ দিব, আমার কাজ আছে, তো কাজে যেতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাদের ডিপোজিট উইথড্র লাগবে ঠিক আছে তারা অবশ্যই আমাকে মেসেজ দেবেন, ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে আর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এটাতে মেসেজ দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।